জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ 8ই জুলাই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার অভিযান অনুষ্ঠিত হয় রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে। এর মূল উদ্দেশ্য হল পথ দুর্ঘটনার স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধান, মানুষদের পথ নিরাপত্তা সম্বন্ধে সচেতন করা এবং ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার উন্নতি করা। এই প্রচার অভিযানে মোটর সাইকেলে হেলমেট বিহীন পথ চলতি মানুষকে হেলমেট পরিয়ে দিলেন। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার SDPO বিদ্যুৎ তলফদার, জঙ্গিপুর পুলিশ জেলার ট্রাফিক অ্যাডিশনাল DSP আব্দুল গাইম, ট্রাফিক OC সহ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকগণ। জঙ্গিপুর থেকে সাগর আলীর রিপোর্ট, ZenTV। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা আর মিটলো না। আরে দূর বাবা, সারা রাত চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।